আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে এসেছি 7S এলইডি বাল্ব নিয়ে। এই বাল্বটির একটি সমস্যা হচ্ছে এটি হেডলাইট জ্বলে বাট ডিপার জ্বলে না। তো এই হচ্ছে লাইট, এটা কিভাবে ঠিক করা যায় আমরা দেখব। প্রথমে আমরা একটু খুলে নিই। খোলার জন্য প্রথমে এই সাইডটাই আমরা আগে ওপেন করব, দেখব কি প্রবলেম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি তার এখানে ছিঁড়ে আছে, ছিঁড়ে নেই অবশ্য, এখানে তারটি ঝালাই থেকে উঠে চলে আসছে। এটা তো যখন চলে এটা কিন্তু পুরোটা বডি হিটসিং, গরমে হয়তো বা রাং জ্বালাই ছড়ে চলে আসছে। এখন আমরা এটাকে জ্বালাই করব, জ্বালাই করার পরে দেখব আসলে ডিপার জ্বলে কি না। জ্বালাই করার জন্য যা করতে হবে, ভিতরে সার্কিটটি ফিক্স করা আছে দেখতে পাচ্ছি, এটাকে টানলেও খুলবে না মনে হচ্ছে, ট্রাই করে দেখি। না, শুধু শুধু নষ্ট হবে, এটা খুল টানতে গেলে আমাদের এই সাইডটি খুলতে হবে। এই সাইডটি আঠা মারা আছে, আঠা থেকে খুলে নিলাম। এখন খুব সাবধানে আমাদের এই কালো তারটি ঝালাই করতে হবে, যেন ঝালাই করতে যেয়ে আরেকটি তার না খুলে যায়। তারটি আমরা বের করে নিব, আর জ্বালাইটা কোন জায়গা থেকে ছুটছে আমি দেখিয়ে দিই। এখানে যেহেতু পজিটিভ গেছে, এখানে একটি সাদা তার গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝালাই থেকে ছুটে গেছে তারটি, এখানে আমরা জোড়া দিয়ে দিব। কালো আমাদের কালো তারটি এখান থেকে নিয়ে আসতে হবে এখানে, এখানে আমাদের তাতাল দিয়ে ঝালাই করতে হবে। সো চলুন দেখা যাক কীভাবে ঝালাই করা যায়। প্রথমে আমরা এখানে যে জায়গাটিতে ঝালাই করব এখানে রং একটু দিয়ে নেব, তাহলে ঝালাই করতে একটু সুবিধা হবে আমাদের। দেখতে পাচ্ছেন এই জায়গাটি আমরা ঝালাই করে দিয়েছি, এখন এখানে আমাদের কালো তারটি লাগাই দেব, খুব কেয়ারফুলি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এবং আরেকটা ঝালাই খুলে না যায়। এখানে খুবই অল্প জায়গা, তারগুলো ছোট, ঝালাই করতে খুব বেগ পোয়াতে হচ্ছে। আপনারা ঝালাই করবেন কাজটি খুব সাবধানে কাজ করবেন। আমাদের জ্বালাই হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কালো তারটি আমরা এখানে ঝালাই করে দিয়েছি এবং সাইডে কোনো শর্টও হয় নাই, আরেকটি ঝালাই খুলেও নাই, খুবই কেয়ারফুলি করতে হয়েছে আমাকে, কারণ এখানে তারের শর্ট প্রচুর, এখানে অল্প তার আছে, ঝালাই করার জন্য সুবিধা পাওয়া যায় না, তবুও আমি খুব কষ্ট করেছি। আপনারা এভাবে করে নেবেন, দেখা যাচ্ছে আপনাদের প্রবলেম এই তারটিও ছুটতে পারে, এই তারটিও ছুটতে পারে, যে কোনো একটি তার ছুটে গেলে কিন্তু যে কোনো একটা প্রবলেম হয়ে যায়। তো আপনারা এখানে আবার নতুন করে আঠা দিয়ে জিনিসটিকে সেট করবেন। তো আমি এখন এটাকে ফিটিং করে ফেলবো, ফিটিং করে টেস্ট করব কী পর্যায়ে আছে। অতঃপর আমাদের কাজটি শেষ হলো, এখন আমরা চেক করব লাইটটি পুরোপুরি কাজ করছে কি না। আগে যেমন আমাদের এই হেডলাইট জ্বলতো এখান থেকে, কিন্তু ডিপার জ্বলতো না। এখন আমরা চেক করব ডিপার জ্বলে কি না। এখানে আমরা নেগেটিভ দিলাম, নেগেটিভ ভোল্টেজ এখানে দিলাম,
দেওয়ার পর পজিটিভ ভোল্টেজ এখানে দিলাম সুবিধার জন্য আমি উল্টা দিলাম। এখন আমাদের ডিপার জ্বলতেছে, আবার যদি এখানে দিই তাহলে আপার জ্বলবে, দেখতে পাচ্ছেন এখন হেডলে জ্বলতেছে, আবার যদি আমি এখানে দিই তাহলে ডিপার জ্বলতেছে, আবার এখানে হেডলাইট, এখানে ডিপার। তো লাইটের আলোর জন্য মনে হয় আপনারা বুঝতেছেন না, তবুও আমি আর একবার দেখাই, যে দেখুন এখন ডিপার জ্বলবে, আর এখন হেডলাইট, এখন ডিপার, এখানে দিলে হেডলাইট, এখানে দিলে ডিপার। আমি কিন্তু দুটিতেই দেখা দিচ্ছি, এই পিনে হেডলাইট, এই পিনে ডিপার। যখন ডিপার দিতেছি দেখতে পারতেছেন উপর অনেক আলো, যখন হেডলাইট দিচ্ছি তখন দেখেন আলো কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই সাথে থাকুন, পাশে থাকুন, বেল আইকনটি ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার।